দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। শাকিব খান তার মাকে খুশি করতে অপু বিশ্বাসকে মেনে নিয়েছেন, বুবলিকে দিয়েছেন তালাক, জয় তার বাবাকে ফিরে পেল। দর্শক, বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। সম্প্রতি বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরের কথা জনসম্মুখে স্বীকার করেন চিত্রনায়ক শাকিব খান এবং আলোচিত সমালোচিত নায়িকা চিত্রনায়িকা শবনম বুবলি। তবে নতুন খবর হলো, 8 মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসম্মুখে আসতে পারেন এমনকি জানিয়েছে শাকিব খানের পরিবার। শাকিব খানের আইনজীবী সহ তাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র এই খবরটি নিশ্চিত করেছেন। বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য এখন সর্বত্রই পাওয়া যাচ্ছে। এর আগে এক ফেসবুক পোস্টে বুবলি জানিয়েছিলেন তার সঙ্গে শাকিব খানের বিয়ের তারিখ ছিল 2018 সালের 20 জুলাই, আর 2020 সালের 21 মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়েছিল। জানা গেছে 2021 সাল থেকে শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু হয়। সে বছর 18 ফেব্রুয়ারি লিডার আমি বাংলাদেশ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন দুমুখী হলেও কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রে ছিলেন সুপারস্টার শাকিব খান। মাঝখানে সুপারস্টার শাকিব খানকে আবারও ডিস্টার্ব করতে নায়িকা বুবলি তিনি কিন্তু চলে গিয়েছিলেন আমেরিকাতে, কিন্তু শাকিব খান কিন্তু অপুতে সীমাবদ্ধ ছিলেন। আর আমরাম খান জয় নামে শাকিব পাগল, কারণ শাকিব খান যে তার পরিবার তার বাবা মাকে ভীষণ ভালোবাসে। একটি ভুলের কারণে সুপারস্টার শাকিব খান নায়িকা বুবলিকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে তাদের সেই সংসারে জন্ম নিয়েছে একটা ফুটফুটে সন্তান, নাম শেহজাদ খান বীর। এদিকে সংসার এবং বিয়ে করার কারণে শাকিব খান চাইছিলেন বুবলির সঙ্গে সংসারটা টিকিয়ে রাখতে, কিন্তু বুবলি কিন্তু সংসারী মেয়ে না। অপু যেমন সংসারটাকে আগলে রেখেছিলেন, শাকিবের জন্য তিনি তার ক্যারিয়ারের কথাও ভাবেননি এবং সন্তানের জন্য তিনি তার জীবনের এত বড় স্যাক্রিফাইস করে দেশের 1 নম্বর নায়িকা থেকে তিনি সরে গিয়েছিলেন। এদিকে নায়িকা বুবলি তিনি কিন্তু করেছেন পুরো উল্টো ঘটনা। তিনি অপুর মতো নিজের জীবন সন্তানের জন্য স্যাক্রিফাইস করেননি। ছোট্ট শিশু বীরকে আমেরিকাতে এক চাইল্ড কেয়ার হোমে রেখে তিনি চলে এসেছিলেন বাংলাদেশে। তার সন্তানের কথা না ভেবেই একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এবং সুপারস্টার শাকিব খান নায়িকা বুবলিকে অনুরোধ করেছিলেন, সিনেমা করবে ভালো কথা, আমি এতে কোনো বাধা দেব না, কিন্তু তোমার সন্তান তো একদম ছোট, ওর এখন মায়ের দুধের খুব প্রয়োজন। তুমি যদি ওকে একা রেখে বাংলাদেশে এভাবে একের পর এক ছবি নিয়ে ব্যস্ত থাকো তাহলে ও কিভাবে বড় হবে? তুমি নায়িকার পাশাপাশি একজন মা, তুমি কেন তোমার সন্তানের খোঁজখবর এভাবে রাখছো না? শাকিব খানের এই কথাগুলো নায়িকা বুবলি কোনোভাবে মেনে নিতে পারেনি, কারণ বুবলি সন্তানের চেয়ে তার সিনেমাটাই তার কাছে বর্তমানে বেশি প্রিয়, এমনটি দেখা যাচ্ছে। কারণ দুধের শিশুকে রেখে যে মা এভাবে সিনেমা করে করে বেড়ায়, সেই নারী যাই হোক একজন ভালো মা কখনোই হতে পারে না।